1946 সালের 10ই জুলাই দেশের সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে প্রতিদিন হাজারো রোগীর সেবা প্রদান করে আসছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। সময়ের সাথে সাথে হাজারো রোগীকে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সর্বাধুনিক যন্ত্রপাতি আনতে এবং তা ব্যবহার করতে সচেষ্ট। তারপরেও কোথায় যেন সেই কমতি রয়ে যাচ্ছে। এত কিছুর পরেও কখনো কখনো হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো কোনো বিভাগ সর্বাধুনিক প্রযুক্তি বা টেকনোলজি ব্যবহারে সচেষ্ট, যার উদাহরণ কার্ডিওলজি বিভাগ, যেখানে প্রথমবারের মতো আইভাস পদ্ধতি ব্যবহার করা হয়েছে। আইভাসের পুরো মিনিং হচ্ছে ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড। এটা হচ্ছে রক্তনালীর যে রোগগুলো হয় এই রোগগুলোকে বিশদভাবে বোঝার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই চিকিৎসা সেবাটা আরেকটু নিখুঁত করার জন্য ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড খুব জরুরি। সাধারণত যাদের হার্ট অ্যাটাক হয়, হার্ট ব্লক থাকে, ইসকেমিক হার্ট ডিজিজ, যাদের হার্টে রক্তনালী ব্লক হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ব্যবহার করা হয়। আমাদের এই মুহূর্তে আইভাস মেশিন নেই, কিন্তু এর জন্য আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং কর্তৃপক্ষ সচেতন আছেন, ওনারা চেষ্টা করছেন অচিরেই আমাদের একটা আইভাস মেশিন আনার জন্য। এছাড়া যারা স্টুডেন্ট আছেন, ফেলো আছেন, জুনিয়র ডাক্তার আছেন, তাদের কাছে এই স্টেট অফ দ্য আর্ট টেকনোলজিটা পৌঁছানোর জন্য, তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার জন্য বা ঢাকা মেডিকেল কলেজের আইভাসটা খুবই জরুরি। এখানে যারা আমাদের ফ্যাকাল্টি মেম্বার আছেন, অন্য কার্ডিওলজির আছেন, ওনাদের সহায়তায় আমরা এই প্রযুক্তিটি এই গতকাল থেকে শুরু করতে পেরেছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা খুশি সংবাদ, আমাদের জন্য একটা সুসংবাদ। এটা আশা করি আমরা এই প্রযুক্তির ব্যবহারটা চালিয়ে যেতে পারব, তাতে রোগীরা উপকৃত হবেন। আইভাস টেকনোলজি ব্যবহারে সাফল্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদ চৌধুরী। তিনি আরও জানান, আগামীতে কম সময়ের মধ্যে এই প্রযুক্তি স্থায়ীভাবে সংযুক্ত করতে চেষ্টা করবেন, যাতে করে হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসা সেবার পাশাপাশি পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা প্র্যাকটিসের সুযোগ পান। খুব আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ঢাকা মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগ, যেখানে প্রচুর কাজ হয়, কিছু কিছু জিনিসের ঘাটতি ছিল, তেমন একটি ঘাটতি কিন্তু পূরণ হয়েছে অতি সম্প্রতি। আমরা গতকালকে এবং আজকে এই দুদিনে 4টি পেশেন্টের আইভাস ইউজ করে পিটিসি স্টেন্টিং করেছি। আনন্দের কথা এটা যে আমরা করতে পেরেছি এবং এগুলো সব ল্যাব পেইনে কেসই করেছি। দুঃখের কথা এটা কিন্তু আমাকে আউটসোর্সিং করতে হয়েছে। আমি প্রফেসর অফ কার্ডিওলজি, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমার আইভাস করেছে আমার অ্যাসোসিয়েট প্রফেসর। আমার কাজ হলো তাকে সেই ব্যবস্থাটা করে দেওয়া। এই যে করে দেওয়াটা কাজ, সেটা আমরা করে যাব, ও কিন্তু তার জুনিয়রদের শেখাবে। এক সময়ে সেই শেখাটা অনেক নিচের দিকে ছড়িয়ে যাবে এবং উপকৃত কারা হবে? আমাদের দেশেরই জনগণ। আমি আশা করব যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, যিনি আমাদেরই একজন, তিনি এদিকে একটু সুনজর দিবেন। এই সেই মেশিন, ইন্ট্রাভাসকুলার আল্ট্রাসাউন্ড। এই মেশিনটি আউটসোর্স করে আনা হয়েছে ঢাকা মেডিকেলে। এখান থেকে আবার মেশিনটিকে নিয়ে যাওয়া হচ্ছে তার গন্তব্যে, কিন্তু হাজারো মানুষ এই সেবা পাওয়ার জন্য অপেক্ষা করছে এই ঐতিহ্যবাহী মেডিকেল কলেজে। রোগীদের সহ সকলের প্রত্যাশা এই আল্ট্রাসাউন্ড বা এই মেশিনটি, এই আইভাস মেশিনটি স্থায়ীভাবে বসানো হোক ঢাকা মেডিকেল কলেজে। সেই প্রত্যাশায় আমি আব্দুল গনি বিদ্যান, ঢাকা মেডিকেল কলেজ, ডক্টর টিভি।